আজ ঈদুল আজহা। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি উৎসবের একটি হলো এই ঈদুল আজহা, যা চলতি কথায় কুরবানির ঈদ নামেও পরিচিত। এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয়। ঈদুল আজহা মূলত আরবি শব্দ, যার অর্থ হলো ত্যাগের উৎসব। এই উৎসবের মূল বিষয় হলো ত্যাগ করা। কথিত আছে যে আল্লাহ স্বপ্নযোগে নবী ইব্রাহিমকে নিরাকার ঈশ্বরের প্রতি তার নিষ্ঠা প্রমাণ করার জন্য তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবান করার নির্দেশ দেন। খোদার আদেশ মেনে নবী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবান করার সিদ্ধান্ত নেন। সেই সময় ইবলিস বা শয়তান আল্লাহর আদেশ পালন করার থেকে বিরত করার জন্য ইব্রাহিম এবং তার পরিবারকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। ইব্রাহিম পাথর ছুঁড়ে শয়তানকে তাড়িয়েছিল। শয়তানকে প্রত্যাখ্যানের এই ঘটনা স্মরণ করে হজের সময় শয়তানের অবস্থানের চিহ্নস্বরূপ নির্মিত তিনটি স্তম্ভে প্রতীকী পাথর নিক্ষেপ করে হজযাত্রীরা। ইব্রাহিম যখন তার সন্তানকে কুরবান করতে উদ্যত হয়, তখন ইব্রাহিমের নিষ্ঠা, আনুগত্য এবং আত্মত্যাগ দেখে মুগ্ধ হয়ে আল্লাহ বলেন যে পুত্রের পরিবর্তে একটি ছাগল বা ভেড়া কুরবান করলেই হবে। সেই সময় সেখানে হাজির হয় একটি ভেড়া। ইব্রাহিম সেই ভেড়াটিকেই খোদার উদ্দেশ্যে কুরবান করেন। প্রাণে বেঁচে যায় তার পুত্র ইসমাইল। সারা পৃথিবীর মুসলিমরা এই ঘটনাটিকে ঈদুল আজহা হিসেবে পালন করে। এই দিন মুসলিমরা বিভিন্ন পশু খোদার উদ্দেশ্যে কুরবান করে মাংসের তিনটি সমান ভাগ করে। প্রথম ভাগ পরিবারের জন্য, দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজনদের এবং বন্ধুবান্ধবদের জন্য, আর তৃতীয় ভাগ গরিব মানুষদের জন্যে। প্রত্যেক মুসলিম মাংস খেতে পারবে, এটাই এই উৎসবের লক্ষ্য। এদিকে ঈদের আমেজের মধ্যেই পাকিস্তানের করাচি শহরে শুরু হয়ে গিয়েছে এক নতুন বিপত্তি। করাচি শহরে একের পর এক এটিএম শর্তশূন্য হয়ে পড়েছে, যার ফলে সাধারণ মানুষ হাতে টাকা পাচ্ছে না। তাই ঈদে মন খুলে খরচ করার ইচ্ছে থাকলেও তাদের কোনো উপায় নেই। ঈদে অনেকেই একসাথে অনেক টাকা খরচ করেন এবং সেই কারণেই এটিএমগুলির ওপর চাপ পড়ছে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের অর্থনৈতিক সংকটের কথা বর্তমানে কারোরই অজানা নয়। অনেকেই তাই মনে করছেন করাচির এই এটিএম সংকটের ছবির মাধ্যমে আসলে পাকিস্তান অর্থনীতির সামগ্রিক ছবিই ফুটে উঠেছে। ক্যালকলিং টিভি।